গুড মর্নিং প্রেম। তো আজকেও চলে আসলাম ছাদে। তো দেখো, আমি ছাদের থেকে আজকে একটা, মানে কি বলবো, রেসিপি শেয়ার করবো। ছাদের থেকে একটা রেসিপি শেয়ার করবো, কী সব ভুলভাল বলি। তো দেখো, এই যে একটা ঝুড়ি নিয়ে ছাদে চলে এসেছি, এই দেখো এটা কি বলে তো, এটাকে আমি তো গন্ধ পাতা বলি। এটার আরও কিছু নাম আছে কি না আমি জানি না, যদি থাকে তো তোমরা কমেন্ট করে জানিও। একটা টবে আমি এর আগের বছর লাগিয়েছিলাম, তো টবটা থেকে লতা এদিক সেদিক ছড়িয়ে গিয়েছিলো। তো একটা দেখো এই ট্যাঙ্কিটার ভিতরে ইট দেওয়া, ইটের ভিতরে কোন কোনা থেকে একটা লতা চলে গিয়েছে। সেই লতা থেকে, মানে কি বল বলবো, দেখো ওই বছর তো অনেক গাছ হয়েছে, অনেক লতা ছড়িয়ে গেছে, আমি সব কেটে দিয়েছিলাম, গোড়াটাই একটুখানি ছিল। সেখান থেকে দেখো এই বছর আবার নতুন বৃষ্টির জল পেয়ে একদম দেখো কত সুন্দর সুন্দর পাতাগুলো হয়েছে, আর কত সুন্দর সুন্দর সবুজ সতেজ আর কচি কচি পাতা, আর একটা দুটো নয় মানে অনেক পাতা হয়েছে দেখে বুঝতে পারছো। আর শুধু পাতা না, এদিকে দেখো লতা ছড়িয়ে ছড়িয়ে একদম নিচে চলে যাচ্ছে। তো দেখো আজকে ভাবলাম এই গন্ধ পাতাগুলো যখন এত সুন্দর হয়েছে, অনেকদিন ধরেই দেখছি কিন্তু বানানোর সময় হচ্ছে না, উঠানোর সময় হয় না, তার জন্য রান্না করা হচ্ছে না। তো আজকে সকাল সকাল চলে আসলাম যে না, আগে আমি আজকে গন্ধ পাতাগুলো উঠাবো, তারপরে বাকি কাজ করব। তো দেখো কত লতা এখানে হয়ে গেছে। এখানে ভাবছি একটা না দড়ি টড়ি দিয়ে মাচার মতো বেঁধে দেবো, যাতে লতাগুলো এখানে সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এই জায়গাটায় মানে সুন্দরভাবে ঝাঁক ধরে জমে যায়। তো দেখো এই পাতাগুলোই হয়ে যাবে, এগুলো নিয়ে নিলাম। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে হলো মেইন গাছটা, এটা এই গাছটা থেকে আমি যেটা ছিললাম সেটা হয়েছে একটুখানি ছোট লতা জমে গিয়ে। তো এইটা দেখো এখন পাতাগুলো, মানে এটা একটা বালতিতে লাগানো আছে, ছোট্ট বালতিতে, দেখো ছোট ছোট তুলসী পাতার মতো পাতাগুলো হয়ে গেছে। তো এগুলো উঠানোর সময় নেই, কারণ এত ছোট ছোট পাতা উঠাতে আমার অনেক সময় লাগবে, সেগুলো অন্য কোনো দিন আমি উঠাবো। তো দেখো এগুলোতে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, আর একটা হাঁড়িতে দেখো জলের মধ্যে চুবিয়ে রাখলাম, কারণ এগুলোর বৃষ্টি হয়েছে না, অনেক বালি বালি আছে। তারপরে দেখো একটা একটা করে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোর মধ্যে যে বালি থাকে খেতে তো একদম ভালো লাগবে না। দেখো সবগুলো পাতা খুব ভালো করে ধুয়ে আমি এটাকে একটা মিক্সি জারে ব্লেন্ড করে নেব। তো আমি কিভাবে এটা বড়া করি সেটাই শেয়ার করছি। এই পাতাগুলো যেহেতু কুচি, এটা যদি এখন আমি বটি দিয়ে বা চাকু দিয়ে মিহি করে কুচিয়ে নিই, সেই বড়াটাও খেতে টেস্টি হয়। তো আজকে আমি বেটেই করব, কারণ আমার কুচাতে গেলে অনেক সময় লাগবে, এতটা সময় নেই। আর দেখো ছেলের জন্য এখানে বড়া করেছি, বেগুনি করেছি, আর এটা ছিল ধনে পাতার পকোড়া, কারণ ছেলে গন্ধ পাতার বড়া একদমই খায় না, ওর গন্ধ সহ্য করতে পারে না, আর ওটা দেখতে যেহেতু একটু কালো হয় বড়াটা, আর একদম দেখে একদমই খায় না, বলে আমি কালো বড়া খাবো না। তো দেখো আজকে আমি গন্ধ পাতার বড়াটা ডাল দিয়ে করব, মসুর ডাল দিয়ে। ডাল দিয়ে করলে না বেশি ভালো টেস্টি হয়, চালের গুঁড়ো তো দিব একটুখানি, কিন্তু পুরোটা চালের গুঁড়ো দিয়ে করার থেকে যদি ডাল বাটা দিয়ে করি অনেক টেস্টি হয়। দেখো ডাল বাটা নিয়েছি, আর একটুখানি বেগুনের চাল বাটা বেশি ছিল, সেই চাল বাটাটা নিয়েছি, লবণ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি এখন ভালো করে এটা দেখো একসঙ্গে মিক্স করে নেব। তো তোমরা কে কে আমার মতো এভাবে ডাল বাটা দিয়ে গন্ধ পাতা বড়া খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর না খেলে একবার ট্রাই করে দেখো, সত্যি ভালো লাগে খেতে। তো দেখো এগুলো এখন আমি এই যে গরম তেলে বড়ার শেপ দিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি, দেখো ভাজা হয়ে গেছে। আর ডাল বাটা দেওয়াতে না অত বেশি কালো হয় না, শুধু যদি চালের গুঁড়ো দিয়ে বড়াটা করা যায় দেখতে কিন্তু একটু কালো হয়। তো দেখো এই বড়াটা না খেতে অনেক ভালো লাগে, আর আমি যেহেতু মিক্সিতে বেটেছি পুরো ঘর, মানে হচ্ছে এই গন্ধ পাতার গন্ধে একদম কি বলবো, মানে গন্ধে ভরে গিয়েছে। তো দেখো এক এক করে আমি সবগুলো বড়া এভাবে ভেজে নেব, মানে আমি ভয়েস দিচ্ছি এখনই, মনে হচ্ছে আমার জিভে জল আসছে, খেতে ইচ্ছা করছে আবারও। সারাদিনে আমি অনেক গন্ধ পাতার বড়া খেয়েছি আজকে, কারণ দেখো আমার এত ভালো লাগে, এত ভালো লাগে মানে কি বলবো। তো দেখো এটা কিন্তু অনেক মচমচে হয়েছে, আর বাকিগুলো আমি ভেজে নিলাম, দেখো সবগুলো ভেজে নিয়েছি। আর এই যে ছেলেকে খেতে দিয়েছি, এখান থেকে বেগুনি দেখো এখন অনেক কমে গেছে, সকালে সবার খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি। তো দেখো শুধু গন্ধ পাতার বড়া করিনি, এখানে দেখো শোল মাছের আজকে পাতলা আলু দিয়ে গরম মশলা বাটা দিয়ে ঝোল করেছি, আর ভাত করেছি, আর এদিকে দেখো পনির করব এখন ছেলের জন্য, বাস এগুলোই আজকে রান্নাবান্না। তো আজকে রান্নাবান্নাগুলো শেয়ার করলাম, আজকে আমার ডেইলি রুটিনের মধ্যে আজকে এই রান্নাবান্নাগুলো একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো যাই হোক, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমি একটা দেখো
পকোড়া খেয়েই নিচ্ছি, কারণ আমার এত ভালো লাগে যে মনে হচ্ছে যে না আগে আমি একটা খেয়ে নিই, তারপরে বাকি কাজ করব। তারপরে দেখো সমস্ত খাওয়া দাওয়া শেষ, দুপুর এখন বাজে 3টে, তো 3টের সময় আমি দেখো মৌসুমি কাটতে বসে গেছি, কারণ এইগুলো অনেকদিন ধরে পড়ে আছে, এগুলোকে কেটে দিলে কেউ খায় না, রস করে দিতে হবে তবেই আর বাবা ছেলে দুজনে খায়। দেখো এটা দেখো বাইরে থাকতে থাকতে একদম পচে গিয়েছে, 2 দিন ধরে ভাবছি এগুলো দিব কিন্তু সময় হয় না। যাই হোক, তো আজকে দেখো আমি কেটে, তো দেখো এই যে মৌসুমিগুলো এখন কেটে তার জন্য রস করে দিব, কারণ নইলে এগুলো দেখো নষ্ট হয়ে শুরিয়ে গিয়েছে, একটা তো নষ্ট হয়েছে বাকিগুলো নষ্ট হয়ে যাবে, তাই কেটে নিচ্ছি। আর কি করব, কারণ এরা রস না করে দিলে খায় না, যেহেতু তা আমাকে এখন কষ্ট করে এগুলো করতেই হয়, মানে বাড়িতে ফল আসলে না এই যে এগুলো মানে যে কোনো ফলই এরা রস করে না দিলে খেতে চায় না। তো দেখো আমি রস করছি, দেখো এই যে এই সেই ভাইরাল জুসার, এটা যখন প্রথম বেরিয়েছিল অনলাইনে দেখেছিলাম আমি, তখনই নিয়েছিলাম 2-3 বছর আগে, কিন্তু সত্যি এটাতে মানে বেশি ভালো রস করে, বিশেষ করে তো মৌসুম্বিটা এত ভালো হয় মানে কি বলবো। এই একটা করে দিয়ে দিচ্ছি আর এভাবে চেপে দিচ্ছি, তো পিসগুলো ছোটো ছোটো করলে কী হয় ইজি হয়, নইলে অনেক শক্তি লাগে এটাকে চাপ দিতে। তো আমি এভাবে পিসগুলো 4 টুকরো করে নিই বা 3 টুকরো করে নিই একটা মৌসুম্বিকে, তাহলে বেশ একটুখানি চাপ দিতে দেখো সুন্দর রস বেরিয়ে আসে। তো দেখো এই দেখো কতটা রস বেরিয়ে আসলো, তো এইভাবে এভাবে আমি পুরোটা রস করে নেব। তো আমাকে দেখা যাচ্ছে না, তো আমি একটু আমার মুখটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এই এই জুসারটা যদি তোমাদের ঘরে না থাকে, তো আমি বলবো তোমরা যারা জুস খেতে পছন্দ করো তো এই জুসারটা নেবে, এটা মানে খুব ইজি আর এটা পরিষ্কার করার কোনো ঝামেলা নেই। তো দেখো এই যে 1 গ্লাস রস আমি এখন এটা ছেলেকে দেবো, খেয়ে নেবে। তারপরে দেখো একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা আজকে আমি রুটি দিয়েছি, তার সঙ্গে দেখো এই যে একটা রেসিপি শেয়ার করছি। এটা আবার কি রেসিপি বলো, এটা আলু ভাজা, আলু ভাজা তো সবাই পারে, তার মধ্যে দেখো আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, আলু ভাজা আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করছি, এর সঙ্গে যদি একটা ডিম দেওয়া হয় না এই টেস্টটা মানে অনেক ভালো হয়, এটা রুটি দিয়ে খেতে অনেক 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 বেশি ভালো লাগে, মানে অসাধারণ লাগে। তোমরা যদি না খেয়ে থাকো তো একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু রুটি দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে, ভাত দিয়ে খেতেও ভালো লাগবে কিন্তু রুটি দিয়ে খেতে এটা বেশি ভালো লাগে। তারপরে দেখো এই যে রুটি আর এই যে আলু ভাজা, এখন আলু ডিম, যাই হোক কী রেসিপির নাম আমি নিজেই জানি না, যাই হোক এটা এখন খেতে দেবো। তারপর দেখো এটা আমি হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, কিন্তু ছেলেকে অনেক বললাম, ছেলে খেলো না, কারণ ও ওই যে রুটি খাবে কিন্তু সবজি বাড়ির কোনো সবজি খাবে না। তারপরে দেখো ওর বাবা নিয়ে আসলো দোকান থেকে ওর জন্য সবজি, তো দেখো এখানে আছে কাবলি ছানার একটা সবজি, এটা কিন্তু ও খুব পছন্দ করে, মানে খুবই পছন্দ করে, এটা বাড়ির কাছের একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলো, অনেক টেস্টি হয় কারণ এগুলো তো অনেক মশলাদার খাওয়ার তাই অনেক টেস্টি হয়। তারপরে দেখো আমি বড় বড় 3টে রুটি করে নিয়ে নিলাম, এটা এখন ছেলেকে খেতে দেবো। তো দেখো তো আমি একটু টেস্ট করে দেখছি, কারণ এটা খেতে কিন্তু অনেক ভালো হয় কিন্তু আমি খাই না, অনেক ভয় লাগে, এত মশলা থাকে যে পেট খারাপ হয়ে যাবে, কিন্তু ছেলের এটা অনেক পছন্দ। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো জানিও, টাটা বাই বাই।